ওং নম শিবায় ওং নম ভগবতের রুদ্রায় নমস্কার আমি উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলব বাইশে সেপ্টেম্বর বুধ তার রাশি পরিবর্তন করবে ফলে সুফলভাবে ছ রাশির জাতক জাতিকা বুধগ্রহ বারো দিন ধরে ছ রাশিকে দু হাত ভরে দিতে চলেছে অর্থ ধন সম্পদ এগুলো কিন্তু তাদের অনেক পরিমাণে কিন্তু হতে চলেছে এই ছ রাশির প্রথমেই এই ছরাশির জাতক জাতিকাদের যেটা ঘটবে সেটা হচ্ছে জ্ঞান বুদ্ধি এবং নানান দিক থেকে এদের সুযোগ সুবিধা এদের কাছে আসবে যেরকম বুধ গ্রহ বুধ আমাদের কিন্তু একটা বিরাট একটা দিক আমাদের কিন্তু দেখে থাকে সেটা হচ্ছে বুদ্ধি আমাদের বুদ্ধির কারক গ্রহ কিন্তু বুধ আর যখন আপনার বুদ্ধি ভালো কাজ করবে না তখন আপনার কিন্তু ধন সম্পদ হতে কোনো রকম সময় লাগবে না কারণ আমরা যা ভুল করি বুদ্ধির ভুল আমরা যদি একটা কোনো ব্যবসা করি যদি বুদ্ধি ঠিকঠাক মতো কাজে না লাগাতে পারি আমরা কিন্তু সেখানে লস রান করব এরকম সমস্ত দিক থেকে আপনারা দেখবেন আপনাদেরই এলাকারই কেউ একই সাথে পড়াশোনা করেছেন একই বয়স একই সব ক্যাটাগরি আপনাদের মধ্যে আছে কিন্তু তাদের মধ্যে কেউ দেখবেন ভীষণ ধনী ব্যক্তি এবং আপনার এলাকায় সে হয়তো দু নম্বরে আছে পয়সার দিক থেকে কেন তার বুদ্ধি ভীষণ পরিমাণে কাজ করেছে সে বেশি পরিশ্রমও করছে না আপনার যত পরিশ্রম আপনি করছেন ততটা পরিশ্রমও করছে না আপনি দেখছেন ঘুরে বেড়াচ্ছে গাড়ি নিয়ে ঘুরছে কিন্তু তার দিনে দিনে ভেবে ফুলে উঠছে সম্পত্তি এগুলো হচ্ছে বুদ্ধির কারক সে হচ্ছে বুদ্ধি দিয়ে তার জীবনকে চেঞ্জ করেছে আর তখনই সে সম্ভব এটা তার যদি বুধ গ্রহ ভালো থাকে আপনার কি বুদ্ধি কম নেই আপনারও বুদ্ধি আছে কিন্তু আপনার বুদ্ধি কোনো কাজে লাগবে না যখন বুধ গ্রহ ডাউন থাকবে বা আপনার অশুভ ফল দেবে আপনার কোনো রকম বুদ্ধিতে কাজ করবে না আপনার বুদ্ধি কাজ করবে শুধু খারাপ দিকে আপনার যে বুদ্ধি আপনার করবে যে এইটা করি এই ব্যবসাটা করি হয়তো আমার খুব ভালো হবে বুদ্ধি করলেন টাকা ইনভেস্ট করলেন ব্যবসা করলেন লস হয়ে গেলেন আপনার বুদ্ধি বেকার হয়ে গেল বুদ্ধিতে কিন্তু কোনো কাজ আপনার হলো না অর্থাৎ এই বুধ গ্রহ এই ছ রাশির জাতক জাতিকার প্রচুর পরিমাণে কিন্তু জ্ঞান বুদ্ধি বাড়বে এবং তাদের এই জ্ঞান বুদ্ধির কারণে যে কাজটা তারা করবে অনেক ভাবনা চিন্তা করে করবে এবং নানান দিক থেকে যে সুযোগ সুবিধাগুলো আসবে এরা কিন্তু খুব সূক্ষ্মভাবে সেই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করবে আর এর ফলেই কিন্তু এদের জীবনে প্রচুর বড় পরিবর্তন এরা দেখতে পাবে ধনবান কোটিপতি এ তো আর বলার কিছু নেই এগুলো তো এদের জীবনে আসবেই তার সাথে সাথে সমস্ত দুঃখ কষ্ট কিন্তু মানে শেষ হতে চলেছে এতটাই ভালো চলবে কারণ বুদ্ধি ভীষণ হারে কিন্তু এরা কাজে লাগাতে পারবে এই সময় এর আগেও হয়তো বুদ্ধি কাজে লাগিয়েছে কিন্তু সেটা অকাজ হয়ে গেছে কাজে লাগেনি কারণ সেটা আপনাকে করিয়েছে এই বুধ আর এখন কিন্তু এই বুধ গ্রহ তার রাশি পরিবর্তনের ফলে এক সুফল দিতে চলেছে কিন্তু এই ছ আর সেই যদি ঠিকঠাক মতন এই ছয় রাশির জাতক জাতিকারা এই সময়টা ব্যবহার করতে পারে এর কিন্তু সময় খুব বেশি না বারোটা দিন মাত্র কিন্তু সুযোগ দেবে এই বুধ গ্রহ এই বারো দিনের মধ্যে আপনারা চান তো আপনাদের জীবন কিন্তু পাল্টে ফেলতে পারবেন সেটা আমি বলতে পারি এতটাই কিন্তু ভালো এই সময় বারোটা দিন আপনাদের ক্ষেত্রে থাকছে আর যেটা যে কথাটা বলতে হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এটা কিন্তু সর্বজনীন বিচার আপনার পার্সোনাল জন্মছক কিন্তু আমি দেখতে পাচ্ছি না পার্সোনাল যখন করবেন তখন আপনার ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট মিলবে এটাই কিন্তু আপনার আমি যে কেউ যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের ক্ষেত্রে সমস্তটা মিললো না কেন মিলল না সেটা কিন্তু আপনার জানতে হবে আগে যে এটা কিন্তু আপনার পার্সোনাল না অর্থাৎ আপনার যদি ঠিকঠাক অজান্তে থেকে থাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট মিলবে আর যদি ঠিকঠাক না থাকে ফিফটি পারসেন্ট মিলবে সেটা আমি সব ভিডিওতে বলি মিলবে কিন্তু সম্পূর্ণটা মিলবে না হয়তো ভালো ভালো দিকগুলোই নাও মিলতে পারে তবে আপনার প্রত্যেকের এই যে রাশির কথা আমি বলবো এই ভিডিওটা দেখা দরকার কারণ দেখলে আপনারা কিন্তু অ্যালার্ট হয়ে যেতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন এবং আপনারা জানতে পারবেন যে এই সময়টা আপনাদের ভালো আর সেই সময় যদি আপনারা আপনাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনারা যদি কাজে লাগাতে পারেন বা পরিশ্রম করতে পারেন আপনাদের জীবনে পরিবর্তন আসবে সেটা কিন্তু আমি বলতেই পারি আর সেই আপনাদের ভালো সময় আসুক সেই কারণেই আমি আপনাদের এই দিকগুলো বা এই যে সময়গুলো আপনাদের কোন গ্রহ কোন নক্ষত্র আপনাদের সাপোর্ট করছে সেই সময়গুলো জানানোর চেষ্টা করি এতে কিন্তু আপনাদের ভালো বা আপনাদের কথা মাথায় রেখেই এই ভিডিওগুলো দিয়ে থাকি আর আপনাদের অবশ্যই ভিডিওগুলো দেখে চুপচাপ বসে থাকলে হবে না আপনারা কিন্তু সময়কে কাজে লাগাতে শিখতে হবে যাই হোক যে রাশিগুলোর আমি কথা বলবো একে একে সেই রাশিগুলো প্রথমে আসবো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে জ্ঞান বুদ্ধি ভালো হবে এর ফলে এরা ব্যবসা বাণিজ্য থেকে সফলতা পেতে পারে চাকরিতে পদোন্নতি হতে পারে যে কোনো দিক থেকে এরা কিন্তু সফলতা পাবে প্রথমত অর্থ কিন্তু এদের হাতে প্রচুর আসবে বাড়ি গাড়ি এগুলো তো বলতেই হয় এগুলো কিন্তু এদের হবে যে কোনো মনের ইচ্ছা এদের পূরণ হতে চলেছে এরপরে পরে যে রাশি কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে এরা সফলতা দেখতে পাবে এরা নিজেরাই কিন্তু পরিশ্রমের মাধ্যমে এরা সমস্ত কিছু অর্জন করতে পারবে প্রচুর ধন সম্পদ এরা করবে এই বারো দিনে নানান রকম সুযোগ সুবিধা যেগুলো এরা পাবে যদি ঝাঁপিয়ে পড়ে এদের জীবনে কিন্তু পরিবর্তন এরা ঘটাতে পারবে সেটা কিন্তু বলাই যায় এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রচুর পরিমাণে ধন সম্পদ বৃদ্ধি পাবে ব্যবসা ভালো চলবে চাকরিতে প্রমোশন বা স্যালারি বৃদ্ধি হতে পারে এই সময়ের মধ্যে বা আপনারা নানান রকম ব্যবসা করবেন সেই নতুন ব্যবসা খুলবেন সেটাও কিন্তু খুলতে পারেন এবং তার থেকেই কিন্তু প্রচুর পরিমাণে আপনারা লাভবান হতে পারেন কারণ সময়টা সেরকমই চলছে আপনাদের কিন্তু ভীষণ একটা গোল্ডেন টাইম এই সময়টা যদি কাজে না লাগাতে পারেন আপনারা কিন্তু অনেকটাই পস্তাবেন পরে যে এই সময় যে চলে যাচ্ছে আপনাদের এই বারোটা দিন ভীষণ একটা ভালো সময় বাইশে সেপ্টেম্বরের প্রত্যেকে বারোটা দিন আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে অবশ্যই কাজে লাগে জীবনকে পাল্টে ফেলুন সেটাই কিন্তু সম্ভব যদি আপনারা করতে পারেন তারপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আপনারা পেতে পারেন কারণ আপনাদের জ্ঞান বুদ্ধি অনেক বাড়বে কারণ বুধগ্রহ আপনাকে কিন্তু বুদ্ধি প্রচুর পরিমাণে দেবে আপনার বুদ্ধির জোরে আপনি কিন্তু সফলতা পেতে পারেন এবং আপনার জীবনে নানান রকম বাধা বিপত্তি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আপনার বুদ্ধির জোরে আর সেটাই কিন্তু ইঙ্গিত করছে বুধ গ্রহ এবার আপনার বুদ্ধিকে কাজে লাগান এবং আপনার জীবনে বড় পরিবর্তন আপনি ঘটান সেটাই আমি আপনাদের কাছে কাম্য করি কারণ এই সময়টা কিন্তু ভীষণ ভালো এরপরে যে কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি প্রচুর ধন সম্পদ কিন্তু সিংহ এই বারো দিনের মধ্যে অর্জন করতে চলেছে এবং নানান দিক থেকে কিন্তু সফলতা এরা দেখতে পাবে সেটা ব্যবসার দিক থেকে হোক বা চাকরি সমস্ত দিক থেকে কিন্তু এরা সফলতা আনবে কিন্তু এরা এরাই কিন্তু আনবে এদেরই বুদ্ধির জোরে এরা সফলতা পাবে অবশ্যই এখানে আপনার কেউ এসে করে দেবে না আপনাকেই করতে হবে কিন্তু সেই কাজটা আপনি করতে পারবেন সেই ক্ষমতাটা আপনার মধ্যে থাকবে এই সময়ে এরপরে যে রাশির কথা বলবো শেষ রাশি মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আপনারা দেখতে পাবেন এই বারোটা দিন আপনাদের কিন্তু জ্ঞান বুদ্ধি প্রচুর পরিমাণে ভালো থাকবে এবং সেই জ্ঞান বুদ্ধির মাধ্যমেই আপনাদের জীবন কিন্তু পাল্টে ফেলবেন এবং আপনারা কিন্তু সর্বসেরা হতে চলেছেন এই বারোটা দিন বাইশে সেপ্টেম্বর থেকে এইভাবেই আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে সমস্ত দিক থেকে আপনারা সফলতা দেখতে পাবেন প্রথমত ধন সম্পদ বৃদ্ধি পাবে বাড়ি গাড়ি মান সম্মান এগুলো কিন্তু আপনাদের বাড়তে থাকবে এবং নতুন নতুন ব্যবসা আইডি আপনাদের ম আসবে আর সেই ব্যবসাগুলো আপনারা করেও কিন্তু আপনারা জীবনে সফলতা পেতে পারেন কারণ আপনার বুদ্ধি তিকোণ হয়ে কিন্তু কাজে দেবে আর সেই বুদ্ধিগুলো যদি ঠিকঠাক কাজে লাগাতে পারেন সুযোগ সুবিধাগুলো যদি ঠিকঠাক মতন ব্যবহার করতে পারেন আপনাদের কিন্তু কেউ আটকাতে পারবে না সেটা আমি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ছিল আজকের যে আলোচনা ছ জাতক জাতিকাদের ভীষণ পরিমাণে ধন সম্পদ পেতে চলেছে আবার আসবো নেক্সট পিরিয়ডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন